Thuza occidentalis নামক এই ঘুমিয়ে ওষুধটা প্রধানত থুজা নামেই পরিচিত। এটা একটা উদ্ভিদ গঠিত ঔষধ। হোমিওপ্যাথিক প্র্যাকটিসে সর্বাধিক ব্যবহৃত ঔষধগুলির মধ্যে থুজা হইল একটা। এ সারপ্লাস অফ প্রডিউসিং লাইফ নিয়ারলি আনলিমিটেড প্রলিফারেশন অফ প্যাথোলজিক্যাল ভেজিটেশন। থুজার প্রধান লক্ষণ হইল অতিবৃদ্ধি, যেমন কন্ডাইলোমাটা, ওয়ার্ট, মেন্স, পায়খানার রাস্তায় গোটার মতো হওয়া, সাইকোটিক এক্সক্রিশন্স অর্থাৎ সাইকোটিক মাংস বৃদ্ধি, স্পঞ্জি টিউমার, নরম তুলতুলে টিউমার, এগুলি হইল হেরিংয়ের মধ্যে থুজার প্রধান বৈশিষ্ট্য লক্ষণ। ভ্যাকসিনোসিস অ্যান্ড ইটস কিউর বাই থুজা, এটা হইল ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার বার্নেটের একটা বইয়ের নাম। বার্নেটি প্রথম প্রমাণ করে যে টিকা নেওয়ার কারণে যেসব রোগ হয়, যেমন টিউমার, ক্যান্সার, তারপর অ্যালার্জি, হাঁপানি, ডায়াবেটিস, নিউরালজিয়া, তো এইসব ঘাতক ব্যাধির একটা প্রধান ঔষধ হইল থুজা। অর্থাৎ টিকার ক্ষতিকর ইফেক্টগুলি দূর করতে থুজার বিকল্প পাওয়া খুব মুশকিল। যেহেতু টিকা বা ভ্যাকসিনের ইফেক্টটা একটা সাইকোটিক ডিজিজ, আর থুজা হইল একটা অ্যান্টিসাইকোটিক, কিং অফ অ্যান্টিসাইকোটিক রেমিডিজ, একটা সেরা অ্যান্টিসাইকোটিক ওষুধ হইল থুজা। প্রমিনেন্ট অ্যামং দেম আর নিউরালজিয়াস, অফ হুইচ বার্নেট গিভস মেনি এক্সাম্পলস, মরবিড স্কিন ডিজিজেস, ইনডাইজেশন অ্যান্ড কনস্টিপেশন, ওয়ার্ডস অ্যান্ড নিউক্লোস অফ মেরিজ। নিউরালজিয়া বা স্নায়ুবিক ব্যথা অর্থাৎ সিরিক মারা ব্যথা শরীরের বিভিন্ন জায়গায়, তা এই ধরনের কেস বার্নেট অনেক থুজা দিয়ে অনেক সারাইছে এবং সে প্রমাণ করছে যে এই নিউরালজিয়ার প্রধান কারণ হইল টিকা, আর টিকার সাইড ইফেক্ট বা টক্সিক ইফেক্ট দূর করার জন্য থুজা হইল সবচেয়ে সেরা ঔষধ। আর টিকার থেকে বেশ কিছু ভয়ঙ্কর ধরনের চর্মরোগ হয়, এগুলিও থুজাতে সারানো যায়। টিকার আরও কিছু ক্ষতিকর ইফেক্ট আছে, যেমন ইনডাইজেশন অ্যান্ড কনস্টিপেশন, কারো কারো হয় বদ্ধজন, কারো কারো হয় কোষ্ঠকাঠিন্য, ওয়ার্ডস অ্যান্ড নিউগ্রোস অর্থাৎ আসিল, আসিলের যে
একটা সেরা ওষুধের চুজা, এটা সাধারণ মানুষও জানে। এবং বিভিন্ন ধরনের টিউমার চুজার অ্যাকশনের মধ্যে পড়ে। Barnett says Thuja is the remedy for fatty tumors which he regards as psychotic in nature. Barnett এর মতে বিশেষ করে চর্বি জাতীয় টিউমার, নরম তুলতুলে, এগুলির একটি সেরা ওষুধ হল Thuja। এবং তার মতে এটা হইল, এগুলি হইল সাইকোটিক ধরনের ডিজিজ। Dartzen has reported acute urethritis with yellow discharge lasting together a fortnight as the result of chewing a Thuja cone. Dartzen এর মতে প্রস্রাবের রাস্তায় প্রদাহ এবং সাথে হলুদ রঙের স্রাব থাকলে এটাতে একটা Thuja একটা এক নম্বর ওষুধ। মার্কস গেভ Thuja 3 টু এ পেশেন্ট অ্যাজ এ প্রোফাইলিং স্মল পক্স। Thuja স্মল পক্স বা গুটি বসন্তের টিকা হিসাবেও কাজ করে, প্রতিষেধক। And from the 12th base. Oats by extension is a characteristic of Thuja. অর্থাৎ হাত পা প্রসারিত করলে বা বিস্তার করলে, ছড়াইলে রোগ বাইরা যায়, এটা হইল Thuja-র একটা প্রধান লক্ষণ। Gulon cured a lady who had headache for a year on waking, felt as if a tight hook enclosed her forehead, not passing away till noon. Homeopathic chikitsakine Gulon ek mohilar matha betha Thuja diye sharai diyechilen, je matha betha pray ek bochor যাবৎ চলতেছিল। এবং এটা ছিল এরকম যে ঘুম থেকে উঠার পর মনে হইতো কপালের দিকটা কেউ সারাশি দিয়া চেপে ধরে আছে, এবং সন্ধ্যার আগে এই মাথা ব্যথা সারত না। আইলিডস হেভি অ্যাজ লেড, তার চোখের পাতা সীসার মতো ভারী লাগত। ড্রিমস মাচ অফ ফলিং, Thuja-র আরেকটা প্রধান লক্ষণ হইল এর রুগীরা প্রায় প্রতি রাতে, অলমোস্ট এভরি নাইট, ড্রিমস অফ ফলিং ফ্রম এ হাইট।
প্রায় রাতেই এরা স্বপ্নে দেখেছি অনেক উপর থেকে পড়ে যাইতেছে, মানে কেউ ফালাই দিতেছে। C.W. Roberts found Thuja in 5 to 7 drop doses at bedtime. Control nocturnal seminal emission better than any other remedy. বিজ্ঞানী রবার্টসের মতে প্রতি রাতে 5 থেকে ঘুমানোর পূর্বে 5 থেকে 7 ফোঁটা থুজা খাইলে এটা স্বপ্ন দোষকে কন্ট্রোল করে দেয়। এই ব্যাপারে এটি অন্য যে কোনো ওষুধের চাইতে সেরা প্রমাণিত হয়েছে। R.B. Johnston gives some indications for Thuja in hernia. Hernia বা শরীরের নির্দিষ্ট একটা অঙ্গ তার স্থান থেকে অন্য স্থানে চলিয়ে যাওয়া, তো এই হার্নিয়াতে থুজা একটি ভালো ঔষধ, বিশেষ করে লেফট সাইডেড ইনগুইনাল হার্নিয়া আফটার লেবার। হোয়েন বেবিস ক্রাই মাস দ্য আম্বিলিকাস প্রোট্রুডস গ্রোয়িং রেড এন্ড সো স্পেশালি হোয়েন দ্য ফাদার এজ এ সাইন্টিস্ট। তারপরে নাভির হার্নিয়া, বিশেষ করে যেইসব শিশুরা বেশি কান্নাকাটি করে এবং তাদের পিতামাতার গনোরিয়ার ইতিহাস আছে, অর্থাৎ সাইকোটিক অরিজিন, তো এদের নাভি বড় হয়ে যায় এবং লাল হয়ে যায়। তো এই আম্বিলিকাস প্রোট্রুডস, আম্বিলিকাল হার্নিয়া, এটা তো থুজা একটা। কার্যকর ওষুধ লেফট ইনগুইনাল হার্নিয়া ইন ইনফেন্টস, চাইল্ড ক্রাইজ অল দ্য টাইম অ্যান্ড ইজ অনলি কোয়াইট ওয়েন দ্য লেফট ইনগুইনাল রিজন ইজ রিলিভ ফ্রম প্রেশার অর দ্য থাই ইজ ফ্লেক্সড অন দ্য অ্যাবডোমেন। অন ব্লোয়িং নোজ এ প্রেসিং পেইন ইন দ্য হলো টুথ অ্যাট দ্য সাইড অফ ইট। থুজার আরেকটা লক্ষণ হইল নাক ঝাড়লে ছিদ্রওয়ালা দাঁতের হলো টুথ, মানে যেই দাঁতের ভিতর ছিদ্র হয়ে গেছে ওটার ভিতরে ব্যথা, চাপ দেওয়ার মতো ব্যথা ব্যথা হয়। The left ovarian pains of Thuja are remarkable. They are severe, sometimes burning, extend down thighs. Any attempt at exercise and especially waking oats, they occur with every menstrual period. অর্থাৎ ওভারির ব্যথায় থুজা প্রয়োগ করতে হবে,
বিশেষত যেগুলি পিরিয়ডের সময় এবং পিরিয়ডের পূর্বে ডিম্বাশয়ের ব্যথা হয়ে থাকে। এ কি নোট অফ সুজা ইজ ফ্রিকুয়েন্ট মিকচুরিশন অ্যাকম্পেনিং পেইন। অর্থাৎ ব্যথা সহ ঘন ঘন প্রস্রাব হওয়া। Thuja also has chronic incontinence from paralysis of a sphincter vesicle. অর্থাৎ দীর্ঘদিনের প্রস্রাব আটকায় রাখতে পারে না, এই ধরনের পুরনো সমস্যায় থুজা প্রয়োগ করতে হবে। ফ্লোটিং স্ট্রাইপস বিফোর দ্য ভিশন ইজ এ সিম্পটম অফ থুজা। অর্থাৎ চোখের সামনে অর্থাৎ দৃষ্টির সামনে ফ্লোটিং স্ট্রাইপস অর্থাৎ কালো সাদা বা হলুদ রেখা, ঢেউয়ের মতো রেখা দেখা যাওয়া, তো এটা হলো থুজার একটা চোখের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য লক্ষণ। বিজ্ঞানী কুপারের মতে ইটস পেইন কিপ এক্সটেন্ডিং ফ্রম দেয়ার অরিজিনাল সাইট। অর্থাৎ যেই ব্যথা কোনো একটি নির্দিষ্ট জায়গায় শুরু হইয়া চারদিকে ছড়াইতে থাকে, এই ধরনের ব্যথায় থুজা হইল একটি এক নম্বর ওষুধ। পেইনস বেটার বাই র্যাপিং আপ, এটার আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল যে আবৃত করলে বা কাপড় দিয়ে পেঁচায় ধরলে ব্যথা ভালো হয়ে যায়। অ্যান ইনক্রিজড ক্যাপাসিটি টু কন্টেইন ওয়াটার, হ্যান্স রেইন, কোল্ড, ড্যাম্প ওয়েদার্স, ওয়েদার বেডস অ্যান্ড ফুড দ্যাট ইনক্রিজ দ্য নাম্বার অফ মলিকুলস অফ ওয়াটার ইন দ্য সিস্টেম ওর্স দ্য সিমটমস। সহজ কথায় থুজার শরীরে পানি আটকায় রাখার একটা টেন্ডেন্সি আছে, তো এই কারণে এটা সাইকোটিক মায়াজম বা হাইড্রোজেনের কনস্টিটিউশনের রোগীদের ক্ষেত্রে এটা একটা সেরা ওষুধ। বিশেষ করে যাদের রোগ বৃষ্টির সময়, ঠান্ডা, বর্ষাকাল ভিজা আবহাওয়ার সময়, তারপরে বিছানায় গেলে, তারপর যেইসব খাবারে পানি বেশি থাকে, যেমন যেসব খাবার পানিতে উৎপন্ন হয়, তো এইসব খাবার খেলে এদের রোগ বেড়ে যায়। লেগস মাসেলস লাইট হেয়ার চিলড্রেন, অর্থাৎ যেসব শিশুদের চুল পাতলা এবং বাদামি রঙের বা লালচে ধরনের,
লিম্ফেটিক টেম্পেরামেন্টস ইন ভেরি ফ্ল্যাশি পারসন, ডার্ক কমপ্লেক্সন, ব্ল্যাক হেয়ার, আনহেলদি স্কিন, অর্থাৎ অতিরিক্ত মাংসওয়ালা মানুষ বা মোটা থলথলে মেদপুরি সম্পন্ন রোগীদের ক্ষেত্রে সুজা ভালো কাজ করে। এলিমেন্টস ফ্রম ভ্যাকসিনেশন আর ফ্রম সাপ্রেসড আর ম্যালট্রিটেড গনোরিয়া, অর্থাৎ টিকা নেওয়ার কারণে অথবা গনোরিয়া চাপা দেওয়ার বা অ্যালোপ্যাথিক চিকিৎসা করার কারণে যেসব রোগ হয় এগুলিতে থুজা প্রয়োগ করতে হবে। থুজা ইজ এ স্ট্রংলি লেফট সাইডেড মেডিসিন, অর্থাৎ থুজার বেশিরভাগ রোগী হয় শরীরের বাম পাশে। থুজা ইজ সিলি ইন ইটস রিয়েকশন, থুজার রুগীরা হয় শীতকাতর, অর্থাৎ যারা শীত সহ্য করতে পারে না, সেদের শীত লাগে বেশি। ইন মেনি থুজা চিলড্রেন দেয়ার হ্যাজ বিন সাম মেন্টাল ডেফিসিয়েন্সি, সাম মেরিলি ব্যাকওয়ার্ড, সাম অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্ট। যেসব শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী বা অটিস্টিক, এইসব শিশুদের জন্য থুজা হইল এক নম্বর ওষুধ। থুজা চিলড্রেন হ্যাভ এ সেডনেস, এ ডিপ্রেশন, অর্থাৎ থুজার যেসব শিশুরা মরা অধিকাংশ সময় মন মরা থাকে, বিষণ্ণ থাকে, এদেরকে থুজা দিতে হবে। থুজা চিলড্রেন ডোন্ট স্ট্যান্ড আপ ওয়েল টু মেন্টাল স্ট্রেস, অর্থাৎ এইসব শিশুরা মানসিক চাপ সহ্য করতে পারে না। দে আর লাইবল টু গেট এ টিপিক্যাল একিউট নিউরালজিক হেডেক আন্ডার স্ট্রেস ফ্রম গেটিং ওভার টায়ার্ড অর ওভার এক্সাইটেড, অর্থাৎ মানসিক চাপে পড়লে এইসব শিশুরা শিশুদের মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, এ যেমন পরীক্ষা টরীক্ষার সাপ আসলে। অ্যানাদার কমন ফিচার অফ থুজা চিলড্রেন ইজ এ পুয়ার ডাইজেশন, অর্থাৎ যেইসব শিশুকে থুজা দিতে হবে তাদের আরেকটা প্রধান লক্ষণ হলো এদের হজম শক্তি দুর্বল, অল্পতেই পেট খারাপ হয়ে যায়। বিশেষ করে ডায়রিয়া আমাশা বদহজম এগুলি বেশি হয়। থুজা পেশেন্ট সোয়েটস অন দ্য আনকভার পার্টস, গামের ক্ষেত্রে থুজা রুগীদের একটা বৈশিষ্ট্য হইল যে এদের শরীরের খোলা অংশতে ঘামায় বেশি, অর্থাৎ যেই অংশটুকু কাপড়ে ঢাকা থাকে ওইখানে ঘামায় কম, খোলা অংশতে। থুজা রুগীদের আরেকটা লক্ষণ হইল এরা পিয়াজ খাইতে পারে না, পিয়াজ খেলে পেট খারাপ হয়ে যায়। এ হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন ইজ অলসো এ গ্রেট হেল্প ইন ডিসাইডিং অন থুজা, অর্থাৎ কোনো রুগী সম্প্রতি বা অনেকদিন পূর্বে টিকা নিয়ে আসে জানতে পারলে তাকে অবশ্যই থুজা দেওয়ার কথা চিন্তা করতে হবে। তাইলে থুজার প্রধান লক্ষণ কয়টা পাওয়া গেল, একটা হইল এদের রোগ, ভিজা আবহাওয়া বা বর্ষাকালে বাইরে যায় বা ইয়া বা পানিযুক্ত বেশি পানিযুক্ত খাবার খেলে এদের রোগ করে যায়। আরেকটা হইল অতীতে টিকা নিছে অথবা অতীতে গনোরিয়া হয়েছিল,
হজম শক্তি দুর্বল। তারপর আরেকটা লক্ষণ হইলো এরা মোটা থলথলে ধরনের রোগী হয়। আরেকটা প্রধান লক্ষণ হইলো এদের বেশিরভাগ রোগ শরীরের বাম পাশে হয়। আরেকটা প্রধান লক্ষণ হইলো যে এরা উপর থেকে পুইরা দেওয়ার স্বপ্ন দেখে ঘন ঘন বেশি বেশি। আরেকটা প্রধান লক্ষণ হইলো যে এদের প্রস্রাবের রোগ বেশি হয়। তারপরে আছে ইয়া ওটস বাই এক্সটেনশন, অর্থাৎ হাত পা ছড়াইলে এদের রোগ বেড়ে যায়। আর আরেকটা প্রধান লক্ষণ হইল যে মাংস বৃদ্ধি, টিউমার, তারপরে হলো আঁচিল ইত্যাদি। আর আরেকটা প্রধান লক্ষণ হইল নিউরালজিয়া, অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে চিরিক মারা ব্যথা।